بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. ديني ভাই আপনি জানতে চেয়েছেন দুটি মাসআলা বিষয়ে। একটি হলো যে কোন হিন্দু যদি টাকা দেয় ইফতারি করার জন্য তো তার টাকায় ইফতারি করা জায়েজ আছে কিনা, বা কোন হিন্দু যদি ইফতারের ব্যবস্থা করে মুসলিমদের তো মুসলিমদের এই ইফতার খাওয়া বৈধ আছে কিনা। আর একটা প্রশ্ন ছিল যে হানাফি মাঝহাবে তো তারা তিন ভাগের এক ভাগ মাথা মাসা করে, তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ রোবর রাস হিসেবে চালু রয়েছে হানাফি মাঝহাব, তো এটা কতটুকু বৈধ? এভাবে মাথা মাসা করলে বৈধ হবে কিনা, এবং তাদের পিছিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? এই ছিল বলা যায় আপনার প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ হিন্দুর পরিবেশিত ইফতার গ্রহণ করা যাবে কিনা, বা হিন্দুর অর্থে টাকা দিয়ে হিন্দুর টাকায় ইফতারি করা যাবে কিনা? যাবে ইনশাল্লাহ, অসুবিধা নাই, ব্যক্তি বিশেষের রুচির উপর, যদি সে নেয় নিল কোনো অসুবিধা নেই, বৈধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছিলেন, খাইবরের ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছিলেন, এবং ওই মহিলা পরিকল্পিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য সে 20 মাখা ভুনা বকরি দাওয়াত হিসেবে পেশ করেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরি থেকে কিছু আহার করতেই তাকে জিবরিল মারফত বলে দেওয়া হয় যে এই বকরিতে 20 মাখা রয়েছে। তখন তিনি হাত গটিয়ে নেন। তো বুখারি শরীফের হাদিস, এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছিলেন। আর ইহুদি নাসরানি সহ সকলেই বলা যায় যে তারা একটা নামের অধীনে এসে যাবে, সেটা হলো যে নন মুসলিম, তারা মুসলিম নয়, অমুসলিম। হ্যাঁ, তো কেউ বলতে পারে যে এটা তো আহলুল কিতাব, আহলে কিতাব হিসেবে গ্রহণ করেছেন। তো আমরা বলবো যে অন্য হাদিসেও রয়েছে, যেমন বুখারী শরীফের এখানে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুশরিক মহিলার পানির মটকা থেকে উনি অজু করেছেন, তিনি অজু করেছিলেন এক মুশরিক মহিলার পানির মটকা থেকে, পানির পাত্র থেকে, মটকা বলা হয়েছে, মাজাদা বলা হয়েছে, বা মজাদা বলা হয়েছে, অর্থাৎ যাতে পানি থাকে, পানির মটকা থেকে তিনি অজু করেছিলেন। তাহলে মুশরিক মহিলার পানি উনি নিয়েছিলেন। অনুরূপভাবে বুখারী শরীফ হাদিসে রয়েছে যে এক মুশরিক তার বকরির পাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বকরি দেখে তিনি বলেন, আবাইআন আম হাদিয়াতান, তুমি এই বকরি আমাদেরকে দিবে বিক্রিতে নাকি হাদিয়া হিসাবে? তখন ওই মুশরিক বলেছিল যে না, বিক্রি হিসেবে দেব, মানে বিক্রিতে দেব, হাদিয়া দেব না। তো যে এখান থেকে যেটা প্রমাণ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি হাদিয়া দিবে না বিক্রি হিসেবে দিবে, বিক্রির মাধ্যমে দিবে। তো হাদিয়া হিসেবে তিনি বললেন কেন? এই জন্যই যে তিনি এটা বৈধ মনে করেন। তাহলে বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মুশরিকের হাদিয়া গ্রহণ করা জায়েজ রয়েছে, কারণ তিনি ওই মুশরিককে এই কথাই বলেছিলেন যে এটা হাদিয়া হিসেবে দিবে না বিক্রি করবে তুমি, মানে তোমার এই বকরি হাদিয়ার নাকি বিক্রির।
তো হাদিয়া যদি বৈধ না হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কথা বলতেন না। তো এসব হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমদের হাদিয়া গ্রহণ করেছেন। যদি একখানা হাদিসে রয়েছে মুর্শিদদের হাদিয়া গ্রহণ করা করা নিষেধাজ্ঞা মর্মে, তবে আমরা বলবো যে উত্তম অনুত্তমের ব্যাপার, উভয় হাদিসের মধ্যে সামঞ্জস্য দিতে গিয়ে বলবো যে যদি কেউ গ্রহণ না করে সেটা তার ব্যাপার, উত্তম হতে পারে এতটুকু আমরা বলতে পারি। তবে জায়েজ রয়েছে, হাদিয়া গ্রহণ জায়েজ রয়েছে মোশেকদের ইফতার সায়েম হোক, মানে রোজাদার ইফতার হিসেবে হোক আর যাই হোক, এটা বৈধ রয়েছে। তবে তাদের কোনো ধর্মীয় প্রতীকের খাবার এটা গ্রহণ করা যাবে না, ধর্মীয় প্রতীক বা তাদের ঈদ উৎসবের খাবার গ্রহণ করা যাবে না কোনোভাবে, তাদের হাতের জবাইকৃত কোনো প্রাণী খাওয়া যাবে না কোনোভাবে, তাদের পরিবেশিত খাদ্য আমাদের জন্যে আমাদের ধর্মে হালাল হতে হবে, যেমন বকরি বকরি ভেড়া দুম্বা ইত্যাদি যদি মুসলিম দ্বারা জবাই করা হয়ে থাকে তাহলে এগুলো তাদের পরিবেশিত হলেও খাওয়া যেতে পারে, কারণ জবাই মূলত নন মুসলিম দ্বারা হয়নি। আর ইহুদ খ্রিস্টানদের জবাই করা প্রাণী তো আল্লাহ রাব্বুল আমিন বৈধই বলে দিয়েছেন সূরা মায়েদার 4 নম্বর আয়াতে। তো এই হলো নন মুসলিমের খাবার বিষয়ে, তাদের পরিবেশিত খাদ্য বিষয়ে কথা। এবার আসা যাক মাসাহ বিষয়ে। হানাফি মাঝহাবে 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করলে মাথা মাসা আদায় হয়ে যায়, অর্থাৎ ফরজ পতিত হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়। তো হানাফি মাঝহাব সহ সকল মাজাহেবে এটাই কথা স্বীকৃত যে পুরো মাথাটা মাসাহ করা বৈধ, এ মুস্তাহাব, উত্তম। মানে উত্তম হলো সমস্ত মাথা মাসাহ করে ফেলা, কিন্তু কতটুকু আদায় করলে ফরজটা আদায় হবে এখানে ইখতিলাফ। হানাফি মাঝহাবে 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে, আবার শাফি মাঝহাবে বলা হয়েছে একটা মাথার চুল যদি কেউ মাসাহ করে তাহলে তার মাসাহ করা হয়ে গেল বলে গণ্য, মানে আল্লাহর বিধানটা সে পালন করে ফেললো। ওমসাহু বিরুউসিকুম, কারণ আল্লাহ বলছেন তোমরা তোমাদের মাথা মাসাহ করো। তো ইমাম শাফি সাহেব থেকে বর্ণনা এসেছে, উনি বলেন একটা চুল যদি মাসাহ করে তো মাসাহ আদায় হয়ে যায়। এগুলো ইখতিলাফি বিষয় বলা যায়, তবে সকলে ঐক্যমত যে মাথা পুরোটাই মাসাহ করা উত্তম। সুতরাং এটা মাসআলাগত বিষয়, যেহেতু হানাফি মাজহাব এটা বৈধ মনে করে কাজে তার নামাজ বৈধ এবং তাদের পিছনেও অন্যদের নামাজ বৈধ রয়েছে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না, নামাজ আদায় হয়ে যাবে। তবে পুরো মাথাটা মাসাহ করাই এটাই হলো উত্তম তো বটে, এমনকি ওয়াজিবও বলেছেন আরো অন্যান্য ওলামায়ে দিন। সুতরাং যারা রুবুর রাস, রুবুর রাস অর্থাৎ মাথার 1/4 ভাগের 1 ভাগ মাসাহ করলে মাসাহ আদায় হয়ে যাবে, মাসার ফরজ আদায় হয়ে যাবে এটা মনে করেন, তাদের পিছনে যদি কেউ মনেও করেন যে ফরজ পুরো মাথাটা মাসাহ করা, এটাকে সঠিক বলা হয়েছে, এরপরও তার নামাজ আদায় হয়ে যাবে, কারণ ওই ইমামের আকিদা বিশ্বাস যে তার মাথা মাসা হয়ে গিয়েছে। তো এগুলো ইজতেহাদিগত ইখতিলাফের কারণে কাউরি নামাজ বাতিল হবে না, এই জন্য শাফির পিছনে হানাফির নামাজ, হানাফির পিছনে শাফির নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।